এখন ট্রেন্ডে গা ভাসাচ্ছি সবাই। আরে ভাই এখন তো সিজন না, যখন বর্ষাকাল আসবে তখন পরিবেশ হয়ে যাবে ঠান্ডা, তখন 80% লোকই ভুলে যাবে যে গাছ লাগাইতে হবে। কারণ এই বছর যে টেম্পারেচার আছে এখন 42 হোক, 43 হোক, 45 পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা আছে আগামী বছর। আপনি নিশ্চিত থাকেন, আপনি এবছর যদি গাছ ঠিক মতো না লাগান, পরিচর্যা না করেন, আগামী বছর পর্যন্ত ওই গাছগুলো যদি না বেড়ে ওঠে, আগামী বছর 45 নয় 50 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যাবে। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ জনগণ, কেমন আছেন সবাই? আশা করি এই গরমে মোটামুটি ভালো আছেন, আলহামদুলিল্লাহ বলতে হবে যে যে অবস্থায় থাকুন। সকাল সকাল ও মাই গড, একদম কলা পেকে লাল ও থুকু হলুদ হয়ে গেছে। আচ্ছা, কলার দাম ছিল হচ্ছে 30 টাকা হালি, মোটামুটি রিজনেবল। সো আজকের অবস্থা কিন্তু খুবই খারাপ, আজকে মোটামুটি আরও অনেক গরম পড়বে। সো সবাই সাবধানে থাকবেন, সবাই প্রয়োজন ছাড়া, একদম নিতান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। বাচ্চা এবং একটু বয়স্ক যারা আছেন তারা ঘন ঘন পানি খাবেন, সবাই মোটামুটি ঘন ঘন পানি খাবেন। ও মাই গড, উপরে কী দেখা যায়, জমজম ক্যাটেল ফিড, তারা হচ্ছে রংপুরে অগ্রিম হচ্ছে গরু ছাগল বিক্রি করে, আপনি এখন চাইলে নিতে পারেন। ও ভৌচড়ি কে দিদি, তো এই যেটা নিয়ে বলতেছিলাম, আজকে টপিক্সটা হচ্ছে গাছ লাগান পরিবেশ বাঁচান। সো সবাই আজকে দেখতেছি, মোটামুটি আমার অনেকেই দেখতেছি, কয়েকদিন থেকে দেখতেছি যে গাছ, আজকে আমরা 1000 গাছ লাগাবো, 2000 গাছ লাগাবো, 10000 গাছ লাগাবো, এক একজন এক একভাবে ঘোষণা দিয়ে কিন্তু গাছ লাগাচ্ছেন। এই ও মাই গড, এই যে আমাদের রংপুরে ঐতিহ্যবাহী চিড়িয়াখানা, রংপুরে একমাত্র সবচেয়ে বড় বিনোদন পার্ক, তো পাশেই হচ্ছে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, যেখানে আমি পড়াশোনা করেছি। সো আজকে যে বিষয়টা নিয়ে আমি বলতেছিলাম সেটা হচ্ছে গাছ লাগান পরিবেশ বাঁচান। তো বিষয়টা হচ্ছে, দেখেন এই যে গাছ, গাছ আমাদের এই যে এখন যে আমি গাছের নিচে দিয়ে যাচ্ছি, আমার টেম্পারেচার কিন্তু মোটামুটি, এই যে এখন আবার আমি যে রোদের মধ্যে দিয়ে যাচ্ছি, আপনি বিশ্বাস করবেন না, রাস্তার যে গরমটা, সেই গরমটা আমার চোখে মুখে লাগতেছে, মানে রাস্তার দিকে তাকানোই যাচ্ছে না, এতটাই গরম, এত সকাল সকাল এত গরম উঠছে। সো এটার জন্য কিন্তু দায়ী আমরা। কেন দায়ী আমরা? মনে করেন আপনি আপনার নিজেকে বাঁচানোর জন্য আপনি এসি লাগাইলেন, এসি লাগাই কি হবে ভাই? এসি কি সব জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন, সাথে সাথে নিয়ে বেরোইতে পারবেন? বেরোতে পারবেন না। কিন্তু আপনি যদি গাছ লাগান, সেই গাছটার যদি পারফেক্ট পরিচর্যা করেন, যদি গাছটা বড় করতে পারেন, তাহলেই আপনার সার্থকতা। আপনি আজকে ঘোষণা দিলেন, এই আমি আজকে 2000 গাছ লাগার ঘোষণা দিছি, আমার ছেলে পেলে আমার লোকজন নিয়ে আমি 2000 গাছ লাগাবো, 5000 গাছ লাগাবো, আমি সেলফি তুলে, এই যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে রংপুরের অন্যতম বিনোদন কেন্দ্র চিকলি ওয়াটার পার্ক ছেড়ে আসলাম। তো যেটা বলতেছিলাম আর কি, তো 5000 গাছ আমরা লাগাবো, আপনি লাগাইলেন ভাই, ঠিক আছে, আপনি খুব সোয়াবের কাজ করছেন, গাছ লাগানো হচ্ছে সৎকায় জারিয়া, কিন্তু ওই গাছটা লাগানোর পর আপনার কী করণীয়? বা ওই সেলফি তুলে ছবি আপলোড করা, এটাই আপনার করণীয়? এর বাইরে কি কোনো কাজ নাই? অবশ্যই কাজ আছে। ওই গাছটার কী হলো, পরিচর্যা করতে হবে, গাছে পানি দিতে হবে সবার আগে ভাই। আপনার এই সিজন না, এটা অফ সিজনে আপনি গাছ লাগাইলে সে গাছ তো টিকবে না ভাই। আপনি এখন ট্রেন্ড চলতেছে গাছ লাগান পরিবেশ বাঁচান, আপনি এই ট্রেন্ডে যদি গা ভাসান তাহলে তো হইল না। আপনাকে গাছ লাগাতে হবে বর্ষাকালে, কেন আপনি জানেন না? আপনি এখন গরম, এখন আপনি মানে গাছ লাগাইলেন হয়ে গেল, বাড়ির আনাচে কানাচে আপনি গাছ লাগাইতেই পারেন, একটা গাছ ছোট স্পেসে লাগানো যেতেই পারে, একটা গাছ 10 টাকা বা 20 টাকা বা 30 টাকা, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি লাগাইতেই পারেন। কিন্তু ভাই ওইটার পরিচর্যা করতে হবে, তো ওইটাতে সার দিতে হবে, ওইটাতে গোবর সার দিতে হবে, তারপরে হচ্ছে পানি দিতে হবে, ওই গাছটা যেন ছাগলে বা হচ্ছে গরুতে মুখ না দেয়, এই জন্য বেড়া দিতে হবে, টাটি মানে বাঁশের বেড়া দিতে হবে, বা হচ্ছে আপনার নেট দিতে হবে, মানে যেভাবে আপনি প্রোটেকশন করতে পারেন ওই গাছটাকে। সো এগুলো কি করেন বলেন তো? সবাই সবার নিজেকে একটু প্রশ্ন করেন, আপনারা কি এটা নিজেকে করেন? আপনি গত বছর লাগাইছেন হচ্ছে সে আপনি 10টা গাছ লাগাইছেন, এখন একটু ওই জায়গাগুলোতে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখেন তো, ওই 10টা গাছ কি এখনও আছে জীবিত?
ওই গাছটা 10টা নাই কেন, আপনার কী কারণে নাই? সবার আগে আপনার খোঁজ খবর, আপনি খোঁজ খবরই করেন নাই, ওই 10টা গাছের কোনো আপনি টেক কেয়ারই করেন নাই, ওটা আপনি ভুলেই গেছেন যে আমি 10টা গাছ লাগাইছি। বিধায় ওই 10টা গাছ আজকে কিন্তু পাবেন না, আবার এই বছরে আসিয়া আপনাকে আবার ওই 10টা গাছ ওই 10টা জায়গাতেই লাগাইতে হবে। তাহলে লাভ কী হইলো ভাই? আপনি তো আরও ক্ষতি করলেন। গতবার যে টেম্পারেচার মানে যেটা ছিল এবছর তার থেকে বেশি, কারণ প্রতিনিয়ত আমরা কিন্তু গাছ কাটতেছি, গাছ লাগাচ্ছি। একটা গাছ মানে কাটলে 3টা গাছ লাগাইতে হবে বা 5টা গাছ লাগাইতে হবে, এরকম কিছু একটা রেশিও আছে। কিন্তু আমরা ঠিকই গাছ লাগাচ্ছি, একটা গাছ বড় একটা গাছ কাটলাম, 3টা গাছ লাগাইলাম, কিন্তু ওই 3টা গাছ তো যত্ন নিতে হবে আমাকে। আমরা কি নিচ্ছি বলেন তো? আপনি আমি বলেন তো, আপনি গত বছর যে 10টা বা 100টা যে একটা গাছই লাগাইছেন, ওই একটা গাছের কি পরিচর্যা করছেন? ওই একটা গাছ কি জীবিত আছে? হ্যাঁ, নাই। তাহলে দোষ কার? দোষ আপনার, দোষ আমার, আমাদের। কারণটা হচ্ছে আমরা ট্রেন্ডে, এখন ট্রেন্ডে গা ভাসাচ্ছি সবাই। আরে ভাই, এখন তো সিজন না, যখন বর্ষাকাল আসবে তখন পরিবেশ হয়ে যাবে ঠান্ডা, তখন 80% লোকই ভুলে যাবে যে গাছ লাগাইতে হবে। কারণ এই বছর যে টেম্পারেচার আছে এখন, 42 হোক, 43 হোক, 45 পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা আছে। আগামী বছর আপনি নিশ্চিত থাকেন, আপনি এবছর যদি গাছ ঠিক মতো না লাগান, পরিচর্যা না করেন, আগামী বছর পর্যন্ত ওই গাছগুলো যদি না বেড়ে ওঠে, আগামী বছর 45 নয় 50 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যাবে। এতে কোনো বিন্দু পরিমাণ ভুল নাই। সো আমি সবার কাছে রিকোয়েস্ট করব, সবাই গাছ লাগান, ঠিক আছে, কিন্তু সিজনে, অফ সিজনে না, এটা সিজন নয়, বর্ষাকালে আপনাকে গাছ লাগাইতে হবে এবং গাছের পর্যাপ্ত পরিমাণ যত্ন নিতে হবে। সো আমার কোনো কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে এই গরম থেকে তাড়াতাড়ি পরিত্রাণের ব্যবস্থা করে দিক, আল্লাহ তাআলা বৃষ্টি দিক, আমাদের পরিবেশটা একটু ঠান্ডা হোক। আমরা সবাই আশা করব, সবাই নিজ নিজ জায়গা থেকে যদি একটা করে গাছও লাগাই, আপনি দেখেন 20 কোটি লোকের মধ্যে যদি আপনার 10 কোটি লোক বাদই দেন, 10 কোটি গাছ যদি আমরা লাগাই, আমাদের যে যেখানে পারি, নিজের জায়গা না পারি, সরকারি জায়গা যে যেখানেই পারি, যদি আমরা 10 কোটি লোকও যদি গাছ লাগাই, বাংলাদেশের বাংলাদেশ এখানে পুরো বাংলাদেশ গ্রিন। ও ভাউচুরি কে চাচা, কথার মাঝে চলে আসো। তো কি যেটা বলতেছিলাম, ওকে সরি, তো 10 কোটি লোকও যদি আমরা গাছ লাগাই, তাহলে সেটা কি হয়ে যাবে? সুন্দরবন হয়ে যাবে বাংলাদেশ, একেবারে পুরোটাই সুন্দরবন হয়ে যাবে। আপনি চিন্তা করে পারবেন না, দেখেন না রাস্তার কোনো পাশে কি মনে হচ্ছে একটার অতিরিক্ত গাছ আছে? মানে যেখানে আছে এই যে বড় বড় গাছগুলো, আগে এই রাস্তায় মানে একটা এত রাস্তা এত গাছ ছিল, এই যে গাছগুলো দেখেন কি অবস্থা, গাছে পাতা আছে, ডালপালা কাটতে কাটতে এমন অবস্থায়, পুরো গাছ কাটতে কাটতে অবস্থা যে গাছের চিহ্নই নাই, এই যে গাছটা একটু বড় আছে। এরকম প্রত্যেকটা রাস্তার পাশে আপনি চাইলেই কিন্তু গাছটা লাগাইতে পারেন, এবং লাগানোর পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে পরিচর্যা করতে হবে। সো আজকে আর অনেক কথা বলে ফেললাম, কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সামাজিক কাজে লেগে যান, লাইক কমেন্টস করতে ভুলবেন না।